দেখো সাধারণ জ্ঞান বা জি কে সায়েন্সের আমরা আজকের যে বিষয় তা হচ্ছে মানুষ ও উদ্ভিদের কিছু ভাইরাস গঠিত রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমরা করে দেব অর্থাৎ কিছু ভাইরাসের নাম আমরা জানব এবং তার সাথে সাথে ওই ভাইরাস মানব দেহে এবং উদ্ভিদের দেহে কী ক্ষতি করে বা কী রোগ সৃষ্টি করে সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মোট পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেবো যা তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই অনেকটা কার্য কার্যকর হবে তো প্রথমেই আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি প্রশ্ন নাম্বার ওয়ান জল বসন্ত যেটাকে ইংরেজিতে বলা হয় চিকেন পক্স রোগের জন্য দায়ী ভাইরাসটি হল এখানে একের যে অপশান দেওয়া আছে মামস ভাইরাস দ্বিতীয় যে অপশানটা দেওয়া আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তিনের যে অপশানটা দেওয়া আছে ফেরিওলা ভাইরাস এবং চারের যে অপশানটা দেওয়া আছে তা হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস এখানে সঠিক উত্তর কোনটা হবে যেটা তোমাদের সঠিক উত্তর হবে সেটা তোমরা সঠিক দেবে ঠিক আছে তো তোমাদের চিন্তাশীলতা থেকে দেখি তোমাদের টাইম দিলাম আমি পাঁচ সেকেন্ড আশা করি এতক্ষণে তোমাদের হয়ে গেছে এর সঠিক উত্তর হবে জল বসন্ত বা চিকেন পক্স রোগের জন্য দায়ী ভাইরাসটি হবে চারের অপশানটা সঠিক অর্থাৎ ভ্যাক্সিনিয়া ভাইরাস এটা হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই প্রশ্ন নম্বর দুই গুটি বসন্ত বা স্মল পক্স রোগের জন্য দায়ী ভাইরাসটি হল এখানে চারটি অপশান একের দাগের ভ্যাকসিনিয়া ভাইরাস দুই ভ্যারিওলা ভাইরাস তিন মামস ভাইরাস চার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তাহলে আমাদের এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে গুটি বসন্ত বা স্মলপক্স রোগের জন্য দায়ী তার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় আশা করি এতক্ষণে তোমাদের হয়ে গেছে তাই না তো এইখানে সঠিক যেটা উত্তর হবে সঠিক উত্তর হবে দুই অর্থাৎ ভ্যারিওলা ভাইরাস যা হবে গুটি বসন্ত বা স্মল পক্স রোগের জন্য দায়ী একটি ভাইরাস পরের প্রশ্ন প্রশ্ন নম্বর তিন পোলিও রোগের জন্য দায়ী ভাইরাসটি কি। আমরা সবাই এটা সাধারণত পেরে যাব তাই না তাও অপশানটা দিয়ে দিচ্ছি দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ডেঙ্গু ভাইরাস পোলিও মাইলাইটিস ভাইরাস এবং কোনোটি নয় এখানে আমি আর সময় দিচ্ছি না কারণ এখানে দেখো তোমাদের যে প্রশ্ন দেওয়া আছে পোলিও ভাইরাস পোলিও রোগের জন্য দায়ী আর এখানে তিন নাম্বার অপশানটা দেখো পোলিও মাইলাইটিস ভাইরাস অর্থাৎ এখানে পোলিও অপশানে রয়েছে তাই কিন্তু এই তিনের দাগেরটায় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তিন পোলিও মায়ালাইটিস ভাইরাস এইভাবে কিন্তু ট্রিক্সের সাহায্যে তোমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চার জলাতঙ্ক রোগের জন্য দায়ী ভাইরাসটির নাম হল অর্থাৎ আমাদের যে কুকুরে কামড়ালে পাগলা কুকুর কামড়ালে যে রোগ হয় তা হচ্ছে জলাতঙ্ক সেই জলাতঙ্ক রোগের জন্য দায়ী ভাইরাসের নাম কি প্রথম পোশ অপশন দেখো এনকে ফ্লাইটিস ভাইরাস এইচআইভি ভাইরাস র্যাবিস ভাইরাস চার হচ্ছে ডেঙ্গু ভাইরাস এখানে তোমাদের পাঁচ মিনিট টাইম দিলাম সরি পাঁচ সেকেন্ড টাইম দিলাম পাঁচ মিনিট না পুরো ভিডিওটাই তো হচ্ছে প্রায় পাঁচ মিনিট বা ছ মিনিটের হবে তাই না আশা করি এতক্ষণে তোমাদের হয়ে গেছে তাই এখানে জলাতঙ্ক রোগের জন্য দায়ী ভাইরাসটি হবে র্যাবিস ভাইরাস অর্থাৎ তিন অপশানটা সঠিক এখানে দেখো তিনের অপশানটা তো সঠিক তার সাথে সাথে আমাদের এখানে চারের যে অপশান আছে ডেঙ্গু ভাইরাস ডেঙ্গুর জন্য বা ডেঙ্গু রোগের জন্য দায়ী এখানে এইচআইভি ভাইরাস এটা হচ্ছে এইডস রোগের জন্য দায়ী আর এনকেফেলাইটিস ভাইরাস এনকেফেলাইটিস রোগের জন্যই দায়ী ওকে এরপর প্রশ্ন নম্বর পাঁচ অর্থাৎ আজকের শেষ প্রশ্ন ধানের খর্বতা রোগের জন্য দায়ী ভাইরাসটির নাম কি টবাকো মোজাইক ভাইরাস রাইস ডুয়ার্স ভাইরাস পি মুজাইক ভাইরাস কোনোটি নয় এখানে ধান কথাটা বোঝার চেষ্টা করো ধান থেকে আমরা চাল পাই অর্থাৎ রাইস পাই তাই না তাহলে এখানে দ্বিতীয় যে অপশানটা আছে রাইস ডুয়ার্স ভাইরাস অর্থাৎ এখানে রাইস দিয়ে কথাটা শুরু হয়েছে অপশানটা তাই না তাহলে এইখানে রাইস ডুয়ার্স ভাইরাসটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে আশা করি বুঝতে পারলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী ভিডিও কি হবে সেটা তোমরাই ঠিক করবে ঠিক আছে তোমরা যেভাবে ডিমান্ড করবে সেভাবেই কিন্তু আমি জিকের প্রশ্নগুলো করতে পারি ওকে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকব থ্যাংক ইউ